হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট রান্নিং আজকে আমরা ইন্ডিকেটেড স্টাডি সিরিজে ভারতের জিওগ্রাফি হিস্ট্রি পলিটি ইকোনমি এনভায়রনমেন্ট আর্ট অ্যান্ড কালচার সমস্ত কিছু একসাথে পড়ার জন্য স্টেট ওয়াইজ যে সিরিজ শুরু করেছি তার পরবর্তী ভিডিও গোয়া রাজ্য সম্পর্কে ইন ডিটেলসে জানব প্রথমত হিস্ট্রি সম্পর্কে জানতে হবে কারণ গোয়া এমন একটা রাজ্য যেটা দীর্ঘ সময় ধরে পরাধীন ছিল ভারতের স্বাধীনতার পরেও কিন্তু এখানে পর্তুগিজরা ছিল তো কি ছিল সেই ইতিহাস গোয়া দমন ভারত স্বাধীন হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু গোয়া দমন এবং দেউ এই তিনটে এলাকা গোয়া দমন এবং দেউ এই তিনটে কিন্তু পর্তুগিজদের হাতে ছিল যেটা অফিসিয়ালি ভারতের অংশ হিসেবে হচ্ছে উনিশশো সালে যেটা স্বাধীনতা লাভ করছে পর্তুগিজের হাত থেকে উনিশশো একষট্টিতে এবং ভারতের অংশ হিসেবে আসছে উনিশশো সালে দ্য পর্তুগিজ মেড দ্য সিটি অফ পানাজি দ্য ক্যাপিটাল অফ গোয়া ইন এইটিন তো পানাজি এটা গোয়ার ক্যাপিটাল করেছিল পর্তুগিজরা আঠারোশো সালে দীর্ঘ সময় পূর্বে

মিলিটারি অপারেশন চালানো হয় মিলিটারি পাঠানো হয় গোয়াতে এবং এই যে মিলিটারি অপারেশন এটার নাম ছিল অপারেশন বিজয় অপারেশন বিজয় এরপরে কিন্তু গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা সম্ভব হয় অর্থাৎ মিলিটারি এক্সপিডিশনের মাধ্যমে মিলিটারি অপারেশনের মাধ্যমে মিলিটারি অপারেশনের মাধ্যমে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় উনিশে ডিসেম্বর উনিশশো খুব গুরুত্বপূর্ণ উনিশে ডিসেম্বর গোয়া অ্যালঙ্গিথ দমনের দিউ কম্বাইন্ড ওয়াজ এ ইউনিয়ন টেরিটরি বাট অন থার্টিন মে এইটিন নাইনটিন এইটি সেভেন থার্টিথ মে নাইনটিন সেভেন গোয়া ওয়াজ কার্ড আউট ফ্রম দিস টেরিটরি অ্যান্ড মেড সেপারেট স্টেট তো গোয়াকে প্রথমে যখন ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন এটা ছিল একটা ইউনিয়ন টেরিটরি কিন্তু পরবর্তীকালে উনিশশো সাতাশিতে তিরিশে মে এটাকে সম্পূর্ণভাবে একটা রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং দমন দিও এটা কিন্তু এখনও পর্যন্ত ইউনিয়ন টেরিটোরি হিসেবেই আছে যেটা পরবর্তী সময়ে দাদরা নগর হাবেলির সাথে যুক্ত করা হয়েছে দমন দিউ এবং দাদরা নগর হাবেলি একসাথে বর্তমানে একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে আছে এবং গোয়া কিন্তু আলাদা রাজ্য হিসেবে আছে উনিশশো সাতাশি থেকে তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে ইতিহাসটা এটা মনে রাখতে হবে অপারেশন বিজয় এর মাধ্যমে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এবং ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশে ডিসেম্বর নাইনটিন তো গোয়ার ক্যাপিটাল পানাজি গোয়ার ক্যাপিটাল পানাজি তৈরি হচ্ছে থার্টিএথ মে নাইনটিন এইটি সেভেন আমরা রাজ্য হিসেবে গোয়াকে দেখছি সুতরাং যেদিন থেকে রাজ্য হিসেবে গোয়া পরিচিত হচ্ছে সেই দিনটা আমরা ডেট ফর্মেশন ফরমেশান ধরব স্টেট অ্যানিম্যাল গৌর স্টেট বার্ড ফ্লেম থ্রোটেড বুলবুল স্টেট ট্রি আসনা এবং এখানে প্রধান যে ফসল চাষ করা হয় মেজর ক্রফ প্যাডি রাগি মেইজ ক্যাজিউ এগুলো এখানকার প্রধান ফসল দুটো মাত্র ডিস্ট্রিক্ট রয়েছে গোয়া ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য সবচেয়ে ছোট রাজ্য এবং এখানে মাত্র দুটো ডিস্ট্রিক্ট রয়েছে আমরা মানচিত্র দেখব গোয়াতে কি কী ফেস্টিভ্যাল পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ গোয়া কার্নিভাল যেটা হয় সেটা অত্যন্ত বিখ্যাত আমরা এখানে খুব সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছি এটা গোয়া কার্নিভালের একটা চিত্র এছাড়া ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফিস্ট শিগমোৎসব সিগ্মোৎসব চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়ার গুরুত্বপূর্ণ এবং বন্দরাম ফেস্টিভ্যাল বনধরাম ফেস্টিভ্যালের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো গোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল কী কী ডান্স ফর্ম রয়েছে সিগমো ডান্স এখানে সমস্ত ডান্স ফর্মগুলো দেওয়া রয়েছে ফোক ডান্স গোয়াতে কী কী রয়েছে মান্ডো দূরপদ ধাঙ্গার ফুগদি গোদে মন্দি গোফ কুনবি মান্ডো মুসলাম খেল পেরনি জাগার ধালো ধালো এ সমস্ত গোয়ার গুরুত্বপূর্ণ নৃত্য এরপর আমরা দেখছি মানচিত্র রয়েছে গোয়ার মানচিত্র গোয়ার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা দুটো কোঙ্কনি এবং মারাঠি তো ওপরে মহারাষ্ট্র রয়েছে মহারাষ্ট্রের সাথেই সংযুক্ত বলা যায় কর্ণাটক রয়েছে এখানে তো এখানে আমরা গোয়ার মানচিত্রটা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কী কী রিভার রয়েছে তো ভাষায় দুটো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে কোঙ্কনি এবং মারাঠি মান্ডভি মান্ডভী রিভার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গোয়া কোন নদীর তীরে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় তো একেবারে আমরা দেখতে পাচ্ছি মান্ডভি বা মহাদাই এটা কিন্তু একটাই নদীর নাম মহাদাই বা মান্ডভি খুব গুরুত্বপূর্ণ একটা নদী যেটা গোয়ার একেবারে মাঝ বরাবর গিয়েছে এছাড়াও জুয়ারি জুয়ারি এখানে আমরা দেখতে পাচ্ছি জুয়ারি মারমাগাঁও বন্দরটা কিন্তু এই দুটো নদীর তীরে অবস্থিত মাপুসা এখানে মাপুসা রয়েছে মাপুসা এবং জুয়ারি এই দুটো নদী পাশে কিন্তু অবস্থিত এছাড়াও তেরিডি আইডল চাপোরা সাল তালপোনা এ সমস্ত নদী দেখতে পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটে মাপুসা জুয়ারি এবং মান্ডবি বা মহাদাই এই তিনটে রিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্ক গোয়াতে কি কি রয়েছে দেখব অর্থাৎ গোয়াতে কি কী প্রোটেক্টেড এরিয়াজ রয়েছে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বোন্দলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বোদলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে বোধলা দেখা যাচ্ছে মোল্লেম ন্যাশনাল পার্ক মোল্লেম ন্যাশনাল পার্ক যেটা গোয়ার গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক যেটাকে ভগবান মহাবীর ন্যাশনাল পার্কও বলা হয় বা মোল্লেম ন্যাশনাল পার্কও বলা হয় যেটা গোয়ার একমাত্র ন্যাশনাল পার্ক মোল্লেম বা ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ গোয়ার একমাত্র ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি খুব গুরুত্বপূর্ণ সেলিম আলি বার্ড স্যাংচুয়ারি এটা কিন্তু গোয়াতে অবস্থিত সেলিম আলি বার্ড স্যাংচুয়ারি গোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভগবান মহাবীর সমস্ত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা গুরুত্বপূর্ণ এবং মোল্লেম ন্যাশনাল পার্ক এবং ডক্টর সেলিম আলি বার্ড স্যাংচুয়ারি এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা কিন্তু গোয়াতে অবস্থিত মনে রাখতে হবে নেক্সট দেখবো চার্চ কনভেন্ট গোয়াতে কি কি রয়েছে পুরাতন গোয়া শহরে কারণ দীর্ঘদিন পর্তুগিজদের যেহেতু কলোনি ছিল সেজন্য এখানে গুরুত্বপূর্ণ চার্চ রয়েছে তিরাকল চাপুরা আগুয়াডা রিজ মাগোস ন্যানুস মর্মুগাঁও ফোর্ট গোসপার দিয়াস দে রামা এই সমস্ত গুরুত্বপূর্ণ ফোর্ট রয়েছে দুর্গ রয়েছে এই গোয়াতে এবং পর্তুগিজদের সময়কালীন কিছু গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে শান্তা দুর্গা টেম্পেল মঙ্গুসি টেম্পেল মাহালসা টেম্পেল এই সমস্ত গুরুত্বপূর্ণ মন্দিরগুলো দেখতে পাওয়া যায় গোয়াতে মিউজিয়াম কি রয়েছে গোয়া স্টেট মিউজিয়াম নাভাল আভিয়েশন মিউজিয়াম এই দুটো গুরুত্বপূর্ণ মিউজিয়াম গোয়াতে রয়েছে ইনস্টিটিউট গোয়া সায়েন্স সেন্টার পানাজিতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি এটা গোয়াতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি অর্থাৎ সমুদ্র বিজ্ঞান সমুদ্র বিজ্ঞানীর যে জাতীয় ইনস্টিটিউট সারা ভারত জুড়ে ওশনোগ্রাফির যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা কিন্তু গোয়াতে রয়েছে নেক্সট দেখব খুব গুরুত্বপূর্ণ কোন কোন রাজ্যের সাথে বর্ডার রয়েছে গোয়ার গোয়া এখানে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এর আগেও আমরা দেখেছি উপরে রয়েছে মহারাষ্ট্র এবং পাশে রয়েছে কর্ণাটক মহারাষ্ট্র এবং কর্ণাটক এই দুটো রাজ্যের সাথে গোয়ার বাউন্ডারি রয়েছে গোয়া বিচের জন্য বিখ্যাত তো কি কী বিচ রয়েছে গুরুত্বপূর্ণ গোয়াতে সেটা আমরা দেখব কালানগুয়েট বাগা বাগাতর আঞ্জুয়া কন্ডোলিম আরাম্বোল পালোলিম এখানে আমরা প্রত্যেকটা চিত্রের চিত্র দেখতে পাচ্ছি আরাম্বোল পাঙ্গাতোর অঞ্জুনা কালাঙ্গুট ডোনা পাওলা কোলভা বেতুল পালোলেম এই সমস্ত গোয়ার গুরুত্বপূর্ণ উপকূলীয় বিচ এলাকাগুলো রয়েছে ওয়াটারফল কি কী ওয়াটারফল রয়েছে আরভেইম ওয়াটারফল এবং দুধ সাগর ওয়াটারফল দুধ সাগর ফল যেটা খুব গুরুত্বপূর্ণ এবং গোয়ার মধ্যে এটা কিন্তু সবচেয়ে উচ্চতম এর গো কী কী গুরুত্বপূর্ণ লেক দেখতে পাওয়া যায় মেইম কারাম্বলিম নেত্রাবালি কেশারবাল এই সমস্ত লেক কোয়াতে দেখতে পাওয়া যায় ড্যাম সলিম এবং কুম্বারজুয়া ক্যানেল এই সমস্ত জলাশয়গুলো কিন্তু কোয়ার গুরুত্বপূর্ণ জলাশয় ওয়াটার বডি দেখতে পাওয়া যায় এরপর দেখব ট্রাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি ট্রাইব কি কি আদিবাসী রয়েছে গোয়াতে প্রচুর প্রশ্ন করা হয় আদিবাসী থেকে দোবলা নেইকারা সিদ্ধি ভার্লি কুনবি গদা এবং ভেলিপ এই সমস্ত গুরুত্বপূর্ণ আদিবাসী বা ট্রাইবস গোয়াতে দেখতে পাওয়া যায় এরপর আমরা দেখবো কী কী গুরুত্বপূর্ণ ফ্যাক্টস রয়েছে গোয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হয় ইট ইজ এ পার্ট অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ গোয়া দমন এন দেউ টিল নাইন থার্টিএথ মে নাইনটিন এইটি সেভেন ইট হাজ আউট ফ্রম সেপারেট স্টেট এটা আমরা আগেই দেখেছি তিরিশে মে উনিশশো সাতাশিতে গোয়া রাজ্য হিসেবে আসছে এর আগে গোয়া ইউনিয়ন টেরিটরি ছিল দমন দিও সাথে কিন্তু রাজ্য হিসেবে আসছে স্টেটহুডের মর্যাদা পাচ্ছে রাজ্যের মর্যাদা পাচ্ছে তিরিশে মে উনিশশো সাতাশি কোঙ্কনি ওয়াজ অ্যাডাপ্টেড অ্যাজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অক্টোবর নাইনটিন নাইনটি থ্রি ইট ওয়াজ রিটেন ইন দেবনাগরী স্ক্রিপ্ট কোঙ্কনি এই ভাষাটাকে গোয়ার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করে নেওয়া হচ্ছে উনিশশো তিরানব্বইতে অনেক পরে করা হচ্ছে মারাঠি তো ছিলই তার সাথে কোঙ্কণি এই দুটোকে গোয়ার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয় এবং কোঙ্কণিকে করা হয় অক্টোবর উনিশশো তিরানব্বইতে এটা ভারতের সবচেয়ে ছোট কুদুরতম রাজ্য এটা আমরা আগেই দেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়ার যে মাউন্টেন পিক রয়েছে সেটা সনসোগাট সনসোগাট সবচেয়ে উচ্চতম অংশ গোয়ার সানসোগাট যেটা পশ্চিমঘাট পর্বতের অংশ উচ্চতার তিন হাজার আটশো সাতাশ যথেষ্ট উঁচু এই অংশটা রয়েছে রিভার জুয়ারি এবং মান্ডভি গুরুত্বপূর্ণ রিভার এখানে এটা মনে রাখতে হবে এবং এখানে একটাই মাত্র এয়ারপোর্ট রয়েছে যেটা হচ্ছে দাবলিম খুব গুরুত্বপূর্ণ একটা এয়ারপোর্ট দাবলিম দাবলিম বিমানবন্দর গোয়াতে এটা মনে রাখতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস জলে যে সমস্ত খেলাগুলো রয়েছে সেই সমস্ত ওয়াটার স্পোর্টস এটা গোয়াতে রয়েছে ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিকা অ্যান্ড ওস্যান রিসার্চ আন্টার্কটিকা এবং সমুদ্রে গবেষণা কার্যের জন্য যে ন্যাশনাল সেন্টার রয়েছে আমাদের সারা ভারতবর্ষের জুড়ে জাতীয় যে সেন্টার রয়েছে সেটাও কিন্তু গোয়াতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ এবং ন্যাশনাল সেন্টার ফর এ অ্যান্ড রিসার্চ এই তিনটে গোয়াতে অবস্থিত মনে রাখতে হয় গোয়া কোঙ্কন উপকূলের অংশ আমরা জানি ভারতের যে পশ্চিম উপকূল রয়েছে উপরের অংশটা কোঙ্কন এবং নিচেটা মালাবার পশ্চিম উপকূল আরব সাগরের দিকের উপকূলটা দুটো ভাগ রয়েছে মূলত তো গোয়া কিন্তু এই কোঙ্কন উপকূলের একটা অংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ইট ইস ইন্ডিয়া স্মলেস্ট স্টেট বাই এরিয়া অ্যান্ড ফোর স্মলেস্ট বাই পপুলেশন এটা এরিয়ার দিক থেকে সবচেয়ে ছোট এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ সবচেয়ে কম জনসংখ্যা এখানে দেখতে পাওয়া যায় দুধ সাগর রয়েছে এখানে যেটা তিনশো দশ মিটার উঁচু যথেষ্ট উঁচু এটা দুধসাগর ওয়াটারফল এবং এটা রয়েছে জুয়ারি রিভারের উপর দুধসাগর ওয়াটারফল জুয়ারি রিভারে অবস্থিত এবং গোয়াতে অবস্থিত এটা মনে রাখতে হবে দুধসাগর ওয়াটারফল জুয়ারি রিভার নেক্সট দ্য মার্মাগাঁও হারবার ইজ ভার্চুয়ালি এট দ্য কনফ্লুয়েন্স অফ মান্ধবী অ্যান্ড জুয়ারি মান্ধবী এবং জুয়ারি এই দুটো নদীর সংযোগস্থলে মারমাগাও বন্দরটা অবস্থিত এটা কিন্তু মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ এটা জিজ্ঞাসা করা হয় এই দুটো নদীর সংযোগস্থলে কিন্তু মারমাগাঁও পোর্টটা অবস্থিত সনসুগার হাইয়েস্ট পিক যেটা আমরা এর আগেই দেখলাম সোনসুগার ওয়েস্টার্ন ঘাটের পোর্শন এবং গোয়ার সবচেয়ে উঁচু অংশ গোয়ার সবচেয়ে হাইয়েস্ট পিক একটা সেলিম বার্ড স্যাংচুয়ারি যে লোকটা চুয়ার চুয়ারাও আইল্যান্ড অফ গোয়া সেলিমালি বার্ড স্যাংচুয়ারি যেটা খুব গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ড স্যাংচুয়ারি মোস্ট ইম্পর্টেন্ট বার্ড স্যাংচুরি অফ ইন্ডিয়া সেলিম আলি বার্ড স্যাংচুয়ারি যতগুলো পক্ষের আলায় রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে এটা একটা সেলিমালি বার্ড এটা গোয়াতে অবস্থিত উনি একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ অনিথোলজিস্ট ছিলেন গোয়া ইজ নোন ফর ইটস সাউন্ড ইকোনমি এন্ড ইস কনসিডার ইন্ডিয়াস রিচেস্ট স্টেট ইন টার্মস অফ জিডিপি পার্কেপিটা জিডিপি যদি আমরা পারকেপিটাতে হিসাব করি প্রতি জনসংখ্যা পিছু হিসেব করি তাহলে এটা রিচেস্ট স্টেট ভারতের সবচেয়ে রিচেস্ট স্টেট হচ্ছে গোয়া রিচেস্ট স্টেট তো গুরুত্বপূর্ণ এটা ড্রিভেন বাই মেনলি ট্যুরিজম ইন্ডাস্ট্রি ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্বারা চালিত হয় মূলত কারণ সকলেই জানে গোয়া বিখ্যাত ট্যুরিজমের জন্য জিডিপি পার্ক্যাপিটা অনুযায়ী সবচেয়ে রিচেস্টেট গোয়া এগ্রিকালচার কী কী রয়েছে রাইস কাল্টিভেশন হয় এছাড়া রাগি ক্যাজু কোকোনাট কাল্টিভেশন হয় এছাড়াও ফিশিং যেহেতু উপকূলীয় একটা রাজ্য সেজন্য মৎস্য আহরণ এটা একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে মারবাগাঁও দোনাপুলা পাঞ্জিম এগুলো মূল সি পোর্ট সমুদ্র বন্দর গোয়ার গোয়া ইজ দা অনলি প্লেস ওয়ার ওয়ান ক্যান হায়ার এ টু হুইলার ট্যাক্সি কন পাইলট গোয়াতে গোয়া একমাত্র যে জায়গা যেখানে টু হুইলার ট্যাক্সি পাওয়া যায় টু হুইলার ট্যাক্সি যেটাকে পাইলট বলা হচ্ছে যেহেতু এটা একটা ইউনিক বিষয় সেজন্য গুরুত্বপূর্ণ এটা এই সিস্টেমটা গোয়াটে রয়েছে তো এটা মনে রাখতে হবে এর সাথে সাথে গোয়া সংক্রান্ত ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটিক হিস্ট্রি জিওগ্রাফি বিভিন্ন বিষয়ে আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ